নমস্কার, আমরা এই ভিডিওটায় আয়োনাইজেশন এনার্জি এবং ইলেকট্রনিক অ্যাফিনিটি এই দুটো দেখব। আয়োনাইজেশন এনার্জি জিনিসটা কি? বাংলায় যাকে বলা হয় আয়নীকরণ শক্তি। জিনিসটা ভালো করে বোঝবার চেষ্টা করো। মনে করো কোনো গ্যাসিয়াস অবস্থায় রয়েছে কোনো একটা ইলেকট্রন, মনে করো সাপোজ এরকমভাবে রয়েছে কারোর একটা ইলেকট্রনিক কনফিগারেশন। তুমি চেষ্টা করছো এইখান থেকে একটা ইলেকট্রনকে তুমি রিমুভ করে দিতে, ঠিক আছে? তাহলে রিমুভ করে দেওয়ার জন্য তোমাকে বাইরে থেকে খানিকটা হলেও এনার্জি অ্যাপ্লাই করতে হবে। যে এনার্জিটা মিনিমাম পরিমাণে অ্যাপ্লাই করলে নিউক্লিয়াসের বাইরে থেকে একটা ইলেকট্রন রিমুভ হয়ে যায় তাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। তাহলে বাইরে থেকে এনার্জি দিয়ে আমার ইলেকট্রন রিমুভ করার প্রসেসটা হলো আয়োনাইজেশন এনার্জি। এখন দেখো নিউক্লিয়াসের সাইজটা যদি ছোট হয় তাহলে অ্যাট্রাকশন ফোর্স বেশি। যেমন মনে করো তুমি এই ইলেকট্রনটা রিমুভ করা আর এই ইলেকট্রনটা রিমুভ করার মধ্যে কোথায় বেশি এনার্জি দিতে হবে? এই ইলেকট্রনটার ক্ষেত্রে, কারণ এ বেশি নিউক্লিয়াসের কাছে রয়েছে। তাহলে যত বেশি নিউক্লিয়াসের কাছে থাকবে, মানে যত সাইজটা ছোট হবে বা স্মল হবে, তত ইলেকট্রন বার করা ডিফিকাল্ট। আর ইলেকট্রন বার করা ডিফিকাল্ট হলে তার আয়োনাইজেশন এনার্জি কী হবে? বেশি হবে। তার মানে যত নিউক্লিয়াসের কাছে যাব তত সেখান থেকে ইলেকট্রন বার করা কঠিন, এবং ইলেকট্রন বার করা কঠিন হওয়ার জন্য আমার সেখান থেকে আয়োনাইজেশন এনার্জি কী হবে? বেশি হবে। তার মানে আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু আমার কাছে এলো 1/সাইজ। অর্থাৎ সাইজ যত স্মল হবে আয়োনাইজেশন এনার্জি তত বেশি হবে। তাই এই হলো পিরিয়ডিক টেবিল। আমরা পিরিয়ডিক টেবিলে যদি লেফট থেকে রাইটের দিকে যাই তত কী জানি আমরা, সাইজটা কী হয়? স্মল হয়। তাহলে লেফট থেকে রাইটের দিকে গেলে কী হয়? সাইজটা স্মল হয়, এবং সাইজটা স্মল হওয়ার জন্য অবশ্যই আয়োনাইজেশন এনার্জিটা কী হবে? হাই হবে। এবার মনে করো পিরিয়ডিক টেবিলের ওপর থেকে নিচের দিকে আসছো, তাহলে উপর থেকে নিচের দিকে আসলে আয়োনাইজেশন এনার্জিটা লো হয়, কারণ কি? সাইজটা বড় হয় বা লার্জ হয়। তাহলে সাইজ একটা বড় ব্যাপার। এবার দেখো আরেকটি কথা বলি, নিউক্লিয়াসে যদি এস অরবিটাল দেখি গোল হয়, পি অরবিটাল কী হবে? ডাম্বেল। তাহলে দেখো নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে এস থেকে পিতে যখনই যাচ্ছ, ডি কী হচ্ছে? ডবল ডাম্বেল, আরও নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে। এফ অরবিটাল কী? আরও বেশি ডিফিউজড হয়, মানে এই জিনিসটাকে ডিফিউজ শেপ বলে, মানে নিউক্লিয়াস থেকে দূরে সরে যাওয়া। তাহলে এস থেকে যত এফে যাচ্ছ তত কী হচ্ছে? তার মধ্যে ডিফিউজনেস বাড়ছে। তার মানে ডিফিউজনেস কম কোথায় বেশি? কম সবচেয়ে হলো এসে। তাই জন্য এসের সবচেয়ে ভালো শিল্ডিং পাওয়ার বেশি। শিল্ডিং মানে নিউক্লিয়াসকে ভালো ঘিরে ধরে রাখতে পারছে, তার মানে শিল্ডিং পাওয়ারটা এস অরবিটালে সবচেয়ে বেশি, তারপর পি, তারপর ডি, তারপর এফ। এবং এস অরবিটালে শিল্ডিং পাওয়ার বেশি হওয়ার জন্য এস অরবিটালের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি বা আয়নীয়করণ শক্তিটা হাই হবে। তাহলে একটা ইলেকট্রন এস থেকে বার করা আর একটা ইলেকট্রন পি থেকে বার করার মধ্যে কোথায় আয়োনাইজেশন এনার্জি বেশি হবে? এসের ক্ষেত্রে। এক্সাম্পল হিসাবে তোমাকে বলে দিতে পারি, মনে করো বেরিলিয়াম আর বোরন বললো। তাহলে দেখো আমরা জানি এটা ফার্স্ট অরবিট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স, এটা সেভেন। তাহলে বেরিলিয়াম কোন অরবিটে রয়েছে? সেকেন্ড অরবিটে। তার মানে ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2s2। তার মানে বেরিলিয়াম কী হবে? ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? 2s2। তার আগে ইনার্ট গ্যাসটা লিখতে হয়, নিষ্ক্রিয় গ্যাসটা, বেরিলিয়াম যে সিরিজটায় রয়েছে চলে এসো, তার উপরের সিরিজে চলে যাও। তার উপরের সিরিজে কী আছে? হিলিয়াম। তার মানে তার আগে হিলিয়াম লিখব। এর বোরনে চলে এসো, বোরনের দিকে যদি তাকিয়ে রাখো, এটা হলো বোরন। বোরনে কী হয়? NH2NP1, তাই তো? NH2NP1। তো কোন অরবিটে রয়েছে? সেকেন্ড অরবিটে। তার মানে 2s2 2p1, 2s2 2p1, বুঝেছ? যে অরবিটে থাকবে এন এর জায়গায় সেটা বসিয়ে দেবো শুধু, এটা হলো এন এর ভ্যালু। ওকে, এবার বোরনের যে সিরিজটা, তার আগের সিরিজে ইনার্ট গ্যাস কী আছে? হিলিয়াম। তার মানে হিলিয়াম, তাহলে কী হলো? হিলিয়াম 2s2 2p1। তাহলে কী করে লেখে বুঝতে পারলে? তো মনে করো আমি সিলিকন লিখছি, সিলিকন কোন অরবিটে রয়েছে? থার্ডে।
থার্ডে থাকলে কি হবে, থ্রি এস টু থ্রি পি টু, থ্রি এস টু থ্রি পি টু, তার আগের ইনার্ট গ্যাসটা লিখতে হয় এই সিরিজের আগের সিরিজে, মানে নিয়নকে লিখতে হবে। ওকে, যদি আর্সেনিক হয় তখন ইনার্ট গ্যাস কোনটা লিখবো, তার আগের সিরিজের শেষে কী আছে, আর্গন। এবার এটা কোথায় আছে, ফোর অরবিটে, তার মানে ফোর এস টু ফোর পি থ্রি। ওকে, তার মানে এইভাবে তুমি বুঝতে পারলে। এবার দেখো এইখানে যদি ইলেকট্রনটা রিমুভ হয় ফ্রম এস অরবিটাল, আর এখানে যদি ইলেকট্রন রিমুভ হয় পি অরবিটাল, এখন বলো কোনটা শিল্ডিং বেশি, এস অরবিটালের শিল্ডিংটা বেশি, কারণ নিউক্লিয়াসকে ভালো ঘিরে ধরে রাখতে পারছে। তাই জন্য যদি আয়োনাইজেশন এনার্জি বা আয়নীয়করণ শক্তি বলা হয় বেরিলিয়াম আর বোরনের মধ্যে, বেরিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি অনেক বেশি হবে দ্যান দ্যাট অফ বোরন। ওকে, থার্ড যে পয়েন্টটা তোমাকে বলবো সেই পয়েন্টটা মনে রাখবে, যদি কেউ হাফ ফিল থাকে, হাফ ফিল থাকে অথবা ফুল ফিল থাকে, হাফ ফিল বা ফুল ফিল যদি থেকে থাকে তখন সেখান থেকে ইলেকট্রন বার করা খুব কঠিন, কারণ আমরা জানি হাফ ফিল বা ফুল ফিল হলে কী হয়, স্টেবল হয়, আর যত স্টেবল হবে সেখান থেকে ইলেকট্রন রিমুভ করা কী হয়, খুব ডিফিকাল্ট হয়, এবং ইলেকট্রন রিমুভ করা ডিফিকাল্ট বলে তার আয়োনাইজেশন এনার্জি কী হবে, হাই হবে। এবার দেখো এসে কটা ইলেকট্রন ধরে, এসের ফুল ফিল মানে কোনটা, এইটা দুটো, এসে মোট কটা দুটো ইলেকট্রন ধরে, তাই ফুল ফিল মানে দুই, হাফ ফিল মানে কি, তার অর্ধেক একটা, মানে এসে দুটো ইলেকট্রন থাকা আর একটা ইলেকট্রন থাকা, এই দুটো কি হয়, স্টেবল হয়। যেমন মনে করো পিতে, পিতে ফুল ফিল কটা, পিতে কটা ইলেকট্রন ধরে, ছটা, তাহলে ফুল ফিল হলো ছয়, আর এটা ফুল ফিল কটা, তিনটে, ঠিক আছে, তার মানে এটা কী হবে, মারাত্মকভাবে স্টেবল হবে, ছটা বা তিনটি ইলেকট্রন থাকা। যদি আমি ডিতে কথা চিন্তা করি, ডি এর ফুল ফিল কটা, ডিতে মোট দশটা ইলেকট্রন ধরে, তাহলে ফুল ফিল মানে কটা, দশটা, আর হাফ ফিল মানে কি, তার অর্ধেক, পাঁচটা। তার মানে এই কন্ডিশনগুলো মারাত্মকভাবে স্টেবল হয়, এবং স্টেবল হওয়ার জন্য আয়োনাইজেশন এনার্জি কী হয়, হাই হয়, বুঝেছ। এর করস্পন্ডিং তোমাকে দুটো কোশ্চেন দিলাম, তোমাকে বললো যে নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি হাই কেন, এরম একটা কোশ্চেন দিল। ওকে, আর একটা কোশ্চেন দিল নিয়নের আয়োনাইজেশন এনার্জি হাই কেন, তোমাকে এরম একটা কোশ্চেন দিল, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন, নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন আগে করে নিতে হবে, দুটো কোশ্চেন দেওয়া আছে, নাইট্রোজেনে চলে এসছো। দেখো নাইট্রোজেনে, তো নাইট্রোজেনে আগে সিরিজে চলে আসে হিলিয়াম, এটা কোন অরবিটে রয়েছে, সেকেন্ড অরবিটে, তাহলে কী হবে, টু এস টু টু পি থ্রি, তাহলে হিলিয়াম টু এস টু টু পি থ্রি, তাহলে কী বলবো, হিলিয়াম টু এস টু টু পি থ্রি। থাক, দেখো পিতে কটা আছে, তিনটি ইলেকট্রন, পিতে তিনটি ইলেকট্রন থাকলে কী হয়, পিতে তিনটি ইলেকট্রন থাকলে কী হয়, হাফ ফিল হয়, তার মানে এই যে তিনটি ইলেকট্রন আছে, তার মানে এটাকে কী বলবো আমি, হাফ ফিল, এবং হাফ ফিল হওয়ার জন্য কী হবে, স্টেবল হবে, এবং স্টেবল হওয়ার জন্য কী হবে, আয়োনাইজেশন এনার্জি কী হবে, হাই হবে, মনে থাকবে। এবার তুমি নিয়নে আসছো, নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে চলে আসো, দ্যাট ইজ নিয়ন। নিয়নের আগে কী লিখবো, হিলিয়াম লিখে নাও, কারণ যখনই কোনো এলিমেন্টে লেখা হয় তার আগের ইনার্ট গ্যাসটা লিখতে হয়, তা নিয়নের আগে কী হবে, হিলিয়াম। এবার নিয়ন কোন অরবিটে রয়েছে, দেখো থার্ড অরবিটে রয়েছে, সরি সেকেন্ড অরবিটে রয়েছে, তাহলে কী হবে, এন এস টু এন পি টু, মানে টু এস টু টু পি টু, টু পি সিক্স, এন এস টু এন পি সিক্স, টু এস টু টু পি সিক্স, তাহলে কী হবে, হিলিয়াম টু এস টু টু পি সিক্স। তুমি দেখো পিতে দেখো কটা ইলেকট্রন আছে, দেখো ছটা ইলেকট্রন, ছটা ইলেকট্রন থাকা মানে কী হলো বলো, পিতে ছটা ইলেকট্রন মানে কি, ফুল ফিল, তাহলে বলবে এটা ফুল ফিল আছে, এবং ফুল ফিল হওয়ার জন্য আয়োনাইজেশন এনার্জি হাই হবে, তাহলে পরিষ্কার। এবার দেখো আরেকটি পয়েন্ট তোমাকে বলছি, যদি কোনো এলিমেন্ট একটা ইলেকট্রন লস করলে, আবার বলছি একটা ইলেকট্রন লস করলে হাফ ফিল বা ফুল ফিল হয়, তাহলে কী চাইবে, সে সহজে ইলেকট্রন লস করে দিতে চাইবে, আর কেউ যদি সহজে বা ইজিলিভাবে ইলেকট্রন লস করে দেয় সেই কন্ডিশানে আয়োনাইজেশন এনার্জি কী হবে, লো হবে, এক্সট্রিমলি লো হবে। তাহলে কেউ যদি একটা ইলেকট্রন লস করলে হাফ ফিল বা ফুল ফিল হয় তখন তার আয়োনাইজেশন এনার্জি কী হবে, লো হবে। এবার একটা ইলেকট্রন রিমুভটাকে বলা হয় ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, তাহলে কথাটাকে মডিফাই করলাম, একটা ইলেকট্রন লস করলে কেউ যদি হাফ ফিল বা ফুল ফিল হয় তখন তার ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি কী হবে, লো হবে, বুঝতে পেরেছ। আর যদি কেউ দেখো দুটো ইলেকট্রন লস করলে হাফ ফিল বা ফুল ফিল হচ্ছে তখন তার সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি লো হবে, তাই তো, কারণ দুটো লস করতে সে চাইবে,
আমি একটা এক্সাম্পল দিই তোমাকে, যদি এই কথাটা বলা হয় যে অক্সিজেনের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি লো লো হয় কেন, ঠিক আছে? তাহলে অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশনটা করে ফেলো। দেখো অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন করলে অক্সিজেনে কী হবে, তার আগে কী দেবো, হিলিয়াম। অক্সিজেনে কী হবে, সেকেন্ড অরবিটে রয়েছে এনএস টু এন পি ফোর, মানে কত হবে সেকেন্ড অরবিট, মানে টু এস টু টু পি ফোর, তার মানে কত হবে টু এস টু টু পি ফোর, তার আগে হিলিয়াম আছে। এবার দেখো অক্সিজেন একটা ইলেকট্রন লস করে দিল, তাহলে অক্সিজেন প্লাসে পরিণত হবে, তাহলে যদি লস করে যায় তাহলে দেখো কী হচ্ছে, হিলিয়াম টু এস টু টু পি থ্রি হচ্ছে, বাইরে থেকে লস হবে একটা। দেখো এখানে এইটা দেখো হাফ ফিল হয়ে যাচ্ছে, হাফ ফিল হলে কি স্টেবল, তাহলে কী হবে অক্সিজেনের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি আমি লো বলতে পারি, পরিষ্কার? তোমাকে মনে করো কোশ্চেন এরকম দিল, ফ্লুরিনের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি লো কেন, ফ্লুরিনের চেয়েছে এখন, ঠিক আছে? ফ্লুরিনের ফার্স্ট না, ফ্লুরিনের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি লো কেন জানতে চাইলো। ফ্লুরিন ইলেকট্রনিক কনফিগারেশনটা করে ফেলবো, তাহলে ফ্লুরিন ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, তার আগে হিলিয়াম থাকবে, এর ফ্লুরিন কোন অরবিটে রয়েছে সেকেন্ড, তাহলে এনএস টু এন পি ফাইভ, এনএস টু এন পি ফাইভের জায়গায় কী হবে টু এস টু টু পি ফাইভ, কারণ সেকেন্ডে রয়েছে, তাহলে ফ্লুরিনে কী হবে হিলিয়াম টু এস টু টু পি ফাইভ। এখন দেখো এ যদি দুটো ইলেকট্রন লস করে দেয়, সেকেন্ড বলেছে, তার মানে দুটো ইলেকট্রন লস করে দাও, দুটো ইলেকট্রন ছেড়ে দাও, তাহলে ছেড়ে দিলে কী হবে হিলিয়াম টু এস টু টু পি থ্রি, তার মানে দেখো হাফ ফিল হচ্ছে, তাই জন্য বলতে পারি ফ্লুরিনের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কী হবে লো হবে। আরেকটি কথা তোমাকে মনে রাখতে হবে যে একটা ইলেকট্রন নর্মাল অবস্থায়, নর্মাল অবস্থায় একটা ইলেকট্রন ছেড়ে দিলে এম প্লাস হয়, তাহলে এটা বড় না এটা বড়, এটা লার্জ, এটা কী হবে স্মল হয়, কারণ ইলেকট্রন যত চলে যায় তত কী হয় সাইজটা স্মল হয়, বা ক্যাটায়নের চার্জ, ক্যাটায়ন হলে কী হয় সাইজ স্মল হয়, যদি আবার ইলেকট্রন ছেড়ে দেয় তার মানে কী হবে এম টু প্লাস হয়, আরও স্মল হয়, ভেরি স্মল হয়, আবার যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় এম প্লাস থ্রি, আরও স্মল হবে, ভেরি ভেরি স্মল, তার মানে কী হবে, আর আমরা জানি যত বেশি স্মল হবে সাইজ তত কী হয় তার আয়নাইজেশন এনার্জি কী হয় হাই হয়, তার মানে এই কথাটা বলতে পারি যে ফার্স্ট আয়নাইজেশনের থেকে নর্মাল অবস্থায়, কিন্তু উপরেরটা কিন্তু এক্সেপশনাল কন্ডিশানে, যদি হাফ ফিল বা ফুল ফিল হয়, নর্মাল অবস্থা ফার্স্ট আয়নাইজেশনের থেকে সেকেন্ডটা বেশি হবে কারণ স্মল হচ্ছে, আর আমরা জানি স্মল যত হয় আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি বেশি হয়, সেকেন্ডের থেকে কী হবে থার্ডটা কী হবে আরও বেশি হবে, থার্ডের থেকে কী হবে ফোর্থেরটা কী হবে আরও বেশি হবে, ওকে? তো আমাকে যদি কোনো দিন কোনো জায়গায় আয়নাইজেশন এনার্জি সম্পর্কে আমাকে কোনো কোশ্চেন দিয়ে থাকে, আমরা মোটামুটি এই কনসেপ্টটা মাথার মধ্যে থাকে। আর একটা কথা বলে রাখি, হাফ ফিল আর ফুল ফিলের কনসেপ্টটা বুঝতে পেরেছো? এখন তোমার এটা মনে প্রশ্ন জাগতেই পারে, হাফ ফিল বেশি স্টেবল না ফুল ফিল বেশি স্টেবল? অবশ্যই কিন্তু হাফ ফিলের থেকে ফুল ফিল সবসময় বেশি স্টেবল হয়। তাহলে কোনো জায়গায় দেখছো ফুল ফিল হচ্ছে আর কোনো জায়গায় দেখছো হাফ ফিল হচ্ছে, সবসময় কিন্তু তুমি হাফ ফুল ফিলটাকে প্রায়োরিটি বেশি দেবে। তো এইভাবে মোটামুটি তুমি আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তির কোশ্চেনটা করতে পারবে। এরপরে একই রকম কনসেপ্ট একটু অন্য ধরনের আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি দেখব। নাও আমাদের ফোকাস থাকবে ইলেকট্রন অ্যাফিনিটির উপর। ইলেকট্রন অ্যাফিনিটি কি, কোনো একটা এলিমেন্টটাকে গ্যাসিয়াস অবস্থায় নিয়ে গেছো, সেই অবস্থা তার ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। যত বেশি সেই ইলেকট্রনটা নিতে চাইবে তত তার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। তো পরিষ্কার, যত সাইজ ছোট হয় তত ইলেকট্রন নেয়, কারণ সাইজ বড় হলে ইলেকট্রন সে ছেড়ে দেবে, তার যত ছোট হবে তত তার ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হয়। আমরা যদি পিরিয়ডিক টেবিলের লেফট থেকে রাইটের দিকে যাই তত কী হয় সাইজটা কী হয় স্মল হয়, এবং সাইজটা স্মল হওয়ার জন্য তার ইলেকট্রন অ্যাফিনিটিটা বা ইলেকট্রন আসক্তিটা কী হবে হাই হবে। আর যদি পিরিয়ডিক টেবিলের উপর থেকে নিচের দিকে আসি তত কী হবে সাইজটা কী হবে লার্জ হবে, এবং সাইজটা লার্জ হওয়ার জন্য ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তিটা কী হবে লো হবে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি দু জায়গায় দুরকম একটু আমাদের খেয়াল রাখতে হবে, ওকে? সেকেন্ড আমাকে যেটা মনে রাখতে হবে পয়েন্টটা, যদি ইলেকট্রন নেওয়ার পর, মানে ফার্স্ট ইলেকট্রন নেওয়ার পর যদি হাফ ফিল অর ফুল ফিল হয়, ফুল ফিল হয় তখন ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটিটা লো হয়, যদি সেকেন্ড ইলেকট্রন নেওয়ার পর
হাফ ফিল বা ফুল ফিল হয় তখন সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটিটা লো হয়, যদি থার্ড ইলেকট্রন নেওয়ার পর হাফ ফিল বা ফুল ফিল হয় তখন থার্ড ইলেকট্রন অ্যাফিনিটিটা লো হয়। তাহলে পরিষ্কার? আমাকে যদি এরকম কিছু কোশ্চেন আমাকে খেয়াল রাখতে, মনে করে বললো ফ্লুরিনের ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি লো, কেন? এরকম একটা কোশ্চেন দিল, তাহলে ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন প্রথম করে ফেলো। তাহলে ফ্লুরিনের কী হবে বলো? এই দেখো ফ্লুরিন, দিস ইজ ফ্লুরিন, প্রথমে কী দেবো? হিলিয়াম, এনএস টু এনপি ফাইভ। ফ্লুরিন কোন অরবিটে রয়েছে গো? দেখো সেকেন্ড অরবিটে রয়েছে। তাহলে সেকেন্ড অরবিটে থাকবার জন্য কী হবে? টু হবে, এনের জায়গায় টু হবে, তার মানে এনএস টু এনপি ফাইভ, মানে কী হবে? টু এস টু টু পি ফাইভ। তাহলে ফ্লুরিনের জায়গাটা কী হবে? হিলিয়াম টু এস টু টু পি ফাইভ। এখানে ইলেকট্রন নেবার ব্যাপার, তাহলে এখানে ইলেকট্রন নিল, তাহলে ইলেকট্রন নিলে কেমন দেখতে হচ্ছে? হিলিয়াম টু এস টু টু পি সিক্স, তাই তো? তাহলে তুমি খেয়াল করে দেখো, পিতে দেখো ছটা ইলেকট্রন হয়ে যাচ্ছে, আর আমরা জানি পি অরবিটালের ক্ষেত্রে ফুল ফিল কত? ছটা ইলেকট্রন হলে, আর হাফ ফিল কত? তার অর্ধেক, তিনটি ইলেকট্রন হলে, তাহলে দেখো ফুল ফিল হচ্ছে। তাহলে ফুল ফিল হওয়ার জন্য আমি বলবো কি, ফ্লুরিনে ফার্স্ট ইলেকট্রন, কারণ একটি ইলেকট্রন নিয়ে হচ্ছে, তাই ফ্লুরিনে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটিটা হাই। ওকে, তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলো, দেন ইট ইজ ভেরি ইজি টু প্রেডিক্ট। নো, নাও কোশ্চেন তোমাকে দিল অক্সিজেনের সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটিটা হাই কেন, সরি উপরে কোশ্চেনটা লো না, হাই কেন? ঠিক আছে, ফার্স্ট ইলেকট্রন নিলে, সরি এগুলো সবগুলি হাই হবে, লো করেছিলাম, ভুল করেছিলাম, সবগুলি হাই হবে। আচ্ছা, তোমাকে এরকম কোশ্চেনটা দিল সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি অক্সিজেনের ক্ষেত্রে হাই কেন, মানে অক্সিজেন কেন সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটিটা নিতে চায়? ঠিক আছে, ওকে, তাহলে অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশনটা করে ফেলো। তাহলে অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন কি? এই হলো অক্সিজেন, তাহলে কী হবে? তার আগে হিলিয়াম, এন এস টু এন পি ফোর, অক্সিজেন কোন অরবিটে রয়েছে? সেকেন্ড, তাহলে কী হবে? টু এস টু টু পি ফোর। তাহলে কী হবে অক্সিজেনের? হিলিয়াম টু এস টু টু পি ফোর। এখন দেখো অক্সিজেন এমন একটা এলিমেন্ট, এই অবস্থায় যদি সে যদি দুটো ইলেকট্রন নেয় তাহলে কেমন দেখতে হবে? হিলিয়াম টু এস টু টু পি সিক্স, তাই তো? তাহলে দুটো ইলেকট্রন নিলে সে স্টেবল হচ্ছে, তাই তো? দেখো এটা পি সিক্স হচ্ছে, পি সিক্স মানে কি? ফুল ফিল, তার মানে অক্সিজেনের ক্ষেত্রে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি হাই বলবো। ওকে, তাহলে যটা ইলেকট্রন নিলে হাফ ফিল বা ফুল ফিল হবে সেই ইলেকট্রন অ্যাফিনিটিটাকে তাকে কী বলবো আমরা? হাই বলে থাকব। ঠিক আছে, এবার মনে করো একটা কোশ্চেন, যে যদি মনে করো কেউ হাফ ফিল অথবা ফুল ফিল রয়েছে, অলরেডি হাফ ফিল বা ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে সে কি ইলেকট্রন নিতে চাইবে? নিশ্চয়ই চাইবে না। তখন তার ইলেকট্রন অ্যাফিনিটিটাকে হয় জিরো বলবো, নয় নেগেটিভ বলবো, মানে হয় নিতে চায় না বা নেয় না। ওকে, তো তোমাকে এরকমভাবে কোশ্চেন দিয়ে তোমাকে বললো হিলিনিয়নের ইলেকট্রন অ্যাফিনিটি জিরো হয় কেন, তোমাকে জানতে চাইলো। তাহলে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশনটা করে ফেলো, নিয়নের কী আছে? এইলো নিয়ন, তার আগে হিলিয়াম লিখবো। নিয়ন কোন অরবিটে রয়েছে? সেকেন্ডে, তার মানে টু এস টু টু পি সিক্স। তার মানে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আসে, তার মানে কী হবে? তার মানে হিলিয়াম টু এস টু টু পি সিক্স, দেখো অলরেডি ফুলফিল, এবং অলরেডি ফুলফিল থাকবার জন্য ইলেকট্রন কি চাইবে? ইলেকট্রন নিতে চাইবে? অবশ্যই ইলেকট্রন নিতে চাইবে না, তাই তো? ইলেকট্রন না নিতে চাইলে ইলেকট্রন অ্যাফিনিটি কত হবে? শূন্য হবে। ঠিক আছে, এবার দেখো এম একটা জিনিস, সে একটা ইলেকট্রন নিল, এম মাইনাসে পরিণত হলো, এটা হলো ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, এবং আবার একটা ইলেকট্রন নিল, এম টু মাইনাসে পরিণত হলো, এটা হলো সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, আবার একটা নিল, এম থ্রি মাইনাসে পরিণত হলো, থার্ড ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, আমরা জানি যত মাইনাস চার্জ বাড়ে তত সাইজটা কি হয়? লার্জ হয়। কিন্তু যদি ক্যাটায়ন বাড়তো তখন সাইজটা স্মল হতো, তার মানে এটা কী হবে? এটা হলো স্মল, মাইনাস হচ্ছে মানে কি? লার্জ হচ্ছে, এটা কী হচ্ছে? ভেরি লার্জ হচ্ছে, আস্তে আস্তে বাড়তে থাকছে, তাই তো? আর আমরা জানি ইলেকট্রন অ্যাফিনিটি
প্রপোর্শনাল টু কী হয়, ওয়ান বাই সাইজ। তার মানে নর্মালি যেটা হয়ে থাকে সব থেকে স্মল সাইজ এটা, তার মানে ওই কারণে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়। তারপর কী হয়, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি নর্মাল কন্ডিশনে, এক্সেপশনাল এরকম হাফ ফিল বা ফুল ফিল হলে তখন ঘটনাটা আলাদা হয়। নর্মালভাবে থার্ড ইলেকট্রন অ্যাফিনিটি তার চেয়ে কী হবে, কম হবে, কারণ যত সাইজ স্মল হয় ইলেকট্রন অ্যাফিনিটি কী হয় নর্মালি তার তত কী হয় বেশি হয়। তাহলে কী দাঁড়াচ্ছে, ইলেকট্রন অ্যাফিনিটি হলো ইলেকট্রন গেন করার টেন্ডেন্সি। ওকে, যত ভালো স্টেবল হবে ইলেকট্রন নিলে হাফ ফিল বা ফুল ফিল হলে তত ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে, হাই হবে। তাহলে আশা করব পুরো ভিডিওটার মধ্যে দিয়ে ইলেকট্রন অ্যাফিনিটি এবং আয়নাইজেশন এনার্জি যে ভিডিওটা করা হয়েছে এই ভিডিওর প্রতিটা পার্ট আশা করব বুঝতে পেরেছ, এবং এগুলো দিয়ে তুমি ডিসকাস করতে পারো। আরেকটি কথা মনে রাখবে, ইলেকট্রন অ্যাফিনিটি একটা পয়েন্ট মিস করে গেছি, এস অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে, তারপর পি, তারপর ডি, তারপর এফ আমরা জানি, কারণ এসের কী বেশি, শিল্ডিং বেশি, তাই এস অরবিটালের যত দিকে যাব তত কী হবে, সাইজটা কী হবে, স্মল হবে, এবং সাইজটা যত স্মল হবে তত কী হবে, ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে, তত বেশি হাই হবে। ওকে, তো এই ছিল মোটামুটি অংশ, আশা করব তোমাদের উপকারে আসবে, ধন্যবাদ।